সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া বাজার এলাকায়। এদিন সকাল সাতটা নাগাদ দলসিংপাড়া বাজার এলাকায় মহেন্দ্র সার নামক এক ব্যক্তির গুদামঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পারে এলাকার বাসিন্দারা। আশপাশের মানুষজন সব জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে এবং খবর দেওয়া হয় হাসিমারা দমকল কেন্দ্রে। কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই গ্রামবাসীদের সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এই ঘটনায় মহেন্দ্র সার প্রচুর ক্ষতি হয়। তার মুদি দোকানের সমস্ত জিনিস গুদামে মজুত ছিল।